প্রতিশোধ নেয়ার মতো অনেক সাড্রেট লকআপের বাইরে আছে। আমার অর্ডার পেলেই ওরা আমার স্ত্রী স্বামীর অবস্থান বলে দেয়া, আর একটা হচ্ছে একটা মোবাইল ফোনে আমার একটু কথা কয়, কথার ব্যবস্থা করতো প্লিজ প্লিজ। অসম্ভব অসম্ভব বলে কোনো কথা নাই, আমার টাকা ঈশ্বরের প্লেটে থাকো সম্ভব। ঠিক আছে বস, একটু দেখছি, তারপর আমি বস আপনার জন্য ব্যবস্থা করবো, এখন আসি বস।
ইন্সপেক্টর নয়া ক্রিমিনালদের সাথে নয়া নয়া কৌশল তৈরি করে একসানে যাই বলে আমার নাম নয়া আন্ডারস্ট্যান্ড আমাকে দেখে আপনি ভয় পেয়ে গেলেন কেন আপনার ডিউটি কি রাতে না দিনে রাতে রাতে না না স্যার দিনে আবার বলছেন রাত্রে সত্যি করে বলেন তো ডিউটিটা কখন বুঝতে পেরেছি বলতে হবে না এর মানে আপনি দিনের ডিউটি রাতে করছেন আচ্ছা রাজীব সাহেব আপনি কি ডিউটি করতে আসছেন নাকি কারোর সাথে স্যার মায়ের কসম দিয়ে কইতেছি স্যার কোনো লিয়াজু করিনি আবার যদি আপনি মা বাবা নামে কোনো কসম করে এই পৃথিবীতে মা বাবা হচ্ছে আমার কাছে বেহেস্ত কেউ যদি মা বাবা নিয়ে কোনো কসম করে আমি দুর্বল হয়ে পড়ি আমার এই দুর্বল জায়গায় কোনো আঘাত করবেন না প্লিজ রাজীব সাহেব আপনার শরীরে আইনের পোশাক এরপর যদি আপনি কোনো অন্যায় কাজ করে আমার সামনে পড়েন আপনার শরীর আইনের পোশাক খুলে পেটাতে পেটাতে বান্দরবন পাঠাবো সরি স্যার ভুল হয়ে গেছে স্যার এরকম ভুলার জীবন হয়ে গেল স্যার হাত ছাড়ুন ছাড়ুন একটা কথা ভুলে যাবে এই যে শরীরে পরে আছেন সেটা আইনের পোশাক আইনের পোশাক এই পোশাকের সাথে বেইমানি করলে চান কাল সকালে ডিউটি আছে চান শুনুন সেভেন মারের আসামি সিকান্দার তাকে আমি রিমান্ডে না নেওয়া পর্যন্ত আপনারা কেউ তার সাথে পার্সোনাল যোগাযোগ করবেন না আন্ডারস্ট্যান্ড ওকে স্যার যান রিমান্ডে নেওয়ার পর বুঝবি আমি ইন্সপেক্টর নয়া করে ফোনটা দিই কই মোবাইল বস আপনার নিয়ে থানা খুব গরম চলতেছে এই জন্য ভয়ে আপনার মোবাইল দিতে চাইতেছি না এই সাহস নিয়ে পুলিশের চাকরি করো তুমি চাইনিজ রেস্টুরেন্টে ওয়েটারের চাকরি করো কাঁচাও আমার তো যে এত টাকা খাইছো এগুলোর হিসাব কি হিসাব দাও বস যে টাকা হজম করে ফেলছি সে টাকার কথা আর মনে করে দিন না প্লিজ ঠিক আছে আমি সব এখন আর্জেন্ট একটা মোবাইলের ব্যবস্থা করে দাও লিডারের লোকে কথা কওয়া খুব ইমিডিয়েট দরকার বস আপনি কোনো চিন্তা করেন না আমি সব ব্যবস্থা করে দেব শুধু আমার প্রমোশনের ব্যবস্থাটা করে দিন আচ্ছা কি ব্যাপার এখানে কি করছেন না
স্যার। কি করছেন সেটা সত্যি করে বলুন। আমি আপনাকে আবার রিমাইন্ডার দিচ্ছি, ভবিষ্যতে যদি আমি এই ধরনের ঘটনা আবার দেখি তাহলে কিন্তু আপনার চাকরি চলে যাবে, পরে আপনাকে ভিক্ষা করে আপনার সংসার চালাতে হবে। কেউ তোমাদের কেন বলেছি এখানে সবসময় ডিউটি করার জন্য? কোথায় থাকো? নন্দিনী, নন্দিনী, খালু যান, খালাম মাই তো বাসায় নাই। কোথায় গেছে? কোয়া যা নাই, কইলো খালি জামু আর আমো, খালাম মাই তো এরকম প্রায় বাইরে যায়। কোথায় যা? কি কারণ? কারণ হচ্ছে, কারণ আমি তোমাকে ভালোবাসি। আচ্ছা, খুব ভালোবাসার কথা হচ্ছে না, কিন্তু এখন যদি তোমার বউ তোমার সামনে চলে আসে তখন কি হবে? কি আবার হবে? যা হওয়ার তাই হবে। আমি ওকে স্ট্রেট বলে দেবো আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচবো না, ব্যাস। কিন্তু সিকান্দার, আমাদের এই অসম অযৌক্তিক এই চাওয়া কি সমাজ মেনে নিবে? তাই তোমাকে এখনো বলছি, তোমার স্ত্রীকে তুমি নিজে মেনে নাও। আর যেটা সম্ভব না সেটার কথা কেন বলছো? নন্দিনী, নন্দিনী, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি বলেছি তো। সত্যি তুমি আমাকে অনেক জানতে পারবে না, আমার লোকজন অনেক স্কিল্ড,
ইউ ক্যান বিলিভ মি, ট্রাস্ট করো আমাকে, আমি বলছি তো। কিছুক্ষণের মধ্যেই তুমি সুসংবাদটা পাবে। কি খবর বদ্রুল? সরি বস।